হ্যালো বন্ধুরা, আমি রিন্টু আর তোমরা দেখছো রিন্টু দ্য মিউজিক্যাল ব্লগস। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এ মেজর নাইন্থ আরপেজিও। আমি জাস্ট একবার তোমাদের আস্তে করে বাজিয়ে দেখিয়ে দিই। তো নামটা শুনে যতটা বড় মনে হচ্ছে ঠিক ততটাই ইজি। জাস্ট একটা থিওরি একটু তোমাদের বুঝিয়ে দিই আগে। তো আমরা নর্মাল আরপিজিও বলতে কি বুঝি, মেজর স্কেলের 1/3/5th। মানে আমরা যদি এ মেজর স্কেলে নর্মাল আরপিজিও যাই তাহলে সেটা হয়ে যাবে এ, সি শার্প, ই। আমরা যদি 7th আরপিজিও যাই এর সঙ্গে জাস্ট 7th নোটটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, যেটা কিনা আমাদের এ, সি শার্প, ই, জি শার্প। এবার তোমরা ভাবতে পারো তাহলে 9th আরপিজিও তো আমরা 1/3/5th আর 9th অ্যাড করলেই হয়ে গেল। 9th মানে আমাদের যদি আমরা কাউন্ট করি মেজর স্কেলটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে বি, তাহলে আমরা তো এ, সি শার্প, ই, বি অ্যাড করলে আমরা 9th আরপিজিও পেয়ে যাবো। কিন্তু না, এখানে একটা ছোট্ট নিয়ম কাজ করে যে আমরা যখন 7th আরপিজিওর পর আমরা 9th আরপিজিও বা 11th আরপিজিও বা কর্ডের ক্ষেত্রেও, যে 7th কর্ডের পর যখন আমরা এ মেজর 9th, এ মেজর 11th এই কর্ডগুলো যাবো, তখন আমরা 7th নোটটাকে রেখে ওটাকে অ্যাড রেখে তারপর আমরা বাজাবো। মানে যদি আমি তোমাদের ছোট্ট করে একটু বুঝিয়ে দিই, তাহলে এ মেজরে নর্মাল আরপিজি হচ্ছে এ, সি শার্প, ই। এ মেজরে 7th আরপিজি হচ্ছে এ, সি শার্প, ই, জি শার্প। তো 9th আরপিজিও যখন যাব আমরা কিন্তু জি শার্পটাকে বাজাবো, আমরা কিন্তু 7th নোটটাকে অ্যাড করে 9 বাজাবো, মানে এ, সি শার্প, ই, জি শার্প, বি। ঠিক এভাবে যখন আমরা 11th আরপিজিও যাব তখন সেম এ, সি শার্প, ই, জি শার্প, 7thটাকে অ্যাড করে 11th বাজাবো, মানে আমাদের ডি। তো এটাই আর কিছু নয়, যখনই আমরা 7th পর কোনো আরপিজিও বাজাবো, মানে 9, 11, 13, তো আমরা 7th নোটটাকে বাদ দেবো না, ওটাকে নিয়েই বাজাবো। তো চলো এবার ক্যামেরাটা গিটারের সামনে এনে আমি লেসনটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। তো লেসনটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ক্যামেরাটাকে একবার গিটারের সামনে নিয়ে চলে এসেছি। আর লেসনটা স্টার্ট হচ্ছে আমাদের 6নম্বর তারের এ নোটটা থেকে, যেটা কিনা আমরা 4th ফিঙ্গার দিয়ে বাজাবো। আর ফিঙ্গারের পজিশানগুলো তোমরা একটু লক্ষ্য করবে, কারণ আমি যখন নিচে দিয়ে যাব তখন আমার ফিঙ্গার পজিশন আলাদা থাকবে এবং যখন আমি ওপরে উঠবো তখন আমার ফিঙ্গার পজিশন আলাদা থাকবে। তো তোমরা দেখো বুঝতে পারবে, কারণ আমি তোমাদের খুব আস্তে আস্তে নোটগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তো আমাদের স্টার্ট হচ্ছে 6নম্বর তারের এ থেকে, তারপর 5নম্বর তারের সি শার্প, তারপর 4নম্বর তারের ই, তারপর 4নম্বর তারের জি শার্প, তারপর 3নম্বর তারের বি, যেটা আমাদের এ মেজরের 9th নোট, তারপর 2নম্বর তারের ই, তারপর 1নম্বর তারের জি শার্প, তারপর 1নম্বর তারের বি, স্ট্রোক করে পুল আপ করবো জি শার্প দিয়ে এবার ওপরে উঠব। তাহলে এরপর হচ্ছে 2নম্বর তারের ই, তারপর 3নম্বর তারের বি, 4নম্বর তারের জি শার্প বাজাবো। কিন্তু আমরা যখন নিচে নেমেছিলাম তখন বাজেছিলাম 4th ফিঙ্গার দিয়ে, এখন শেপটা যখন উপরে উঠছি তখন আমরা বাজাবো 3rd ফিঙ্গার দিয়ে। তাহলে 4নম্বর তারের জি শার্প কিন্তু আমরা বাজাবো 3rd ফিঙ্গার দিয়ে। তো 4নম্বর তারের জি শার্প, এরপর 5নম্বর তারের ই, 5নম্বর তারেতে সি শার্প দিয়ে 6নম্বর তারে এ। তাহলে দেখলে আমরা স্টার্ট করেছিলাম কিন্তু 4th ফিঙ্গার দিয়ে, আমরা শেষ করলাম 2nd ফিঙ্গার দিয়ে। আমি আরেকবার স্লোভাবে বাজি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা ফিঙ্গার পজিশনটা দেখে নাও। এটা ছিল এ মেজর 9th আরপিজিও, এটাকে তোমরা তোমাদের 16তে অ্যাড করো।
বা সোলো বাজানোর সময় এটাকে লিক হিসাবেও ব্যবহার করতে পারো, দেখবে সোলোগুলো শুনতে তোমার আরও কালারফুল লাগছে। তো আশা করছি লেসনটা তোমাদের আমি বোঝাতে পেরেছি, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করে দিও, যাতে আমি এরকম লেসন আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও, আর গিটার জার্নিতে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।